কি হচ্ছেটা কি তোমার ওই ব্যাট বল ছাড়া কি আর কিছু নেই নাকি খেলবার আর কি খেলবো কেন সেদিন যে অতগুলো পুতুল দিলাম তার কি হলো ওই সব কি ভালো লাগে হ্যাঁ তা ভালো লাগবে কেন শুধু শুধু ছেলেদের মতো দস্যিপনা বল ঠুকে ঠুকে সারা দেয়ালে একেবারে ছোপ ছোপ দাগ ঠাম্মা ঠাম্মা নিচে আবো বাবা এরা তো খেলছে হ্যাঁ ওটাই বাকি আছে গলিতে গিয়ে ছেলেদের সঙ্গে ব্যাট বল খেলা কেন বাড়িতে চুপচাপ থাকতে ভালো লাগে না একা থাকতে কি ভালো লাগে বা থাকলেও তো খেলা যেত বাবা মা কোথায় আছে বলো না ঠাম্মা বলো না বলো না ঠাম্মা গেছে ফিরে আসবে কখন ফিরবে বলো না বললাম তো এক্ষুনি ফিরে আসবে বোনও তো ফিরছে না বোন তো স্কুলে গেছে স্কুল শেষ হলে ছুটি হলে তবে তো ফিরবে আর বাবা মা একটা কাজে গেছে কাজটা শেষ হলে তবে তো ফিরবে তারা কি কাজ বলো না বাবারে বাবা এ তো বকবক করে মাথা খারাপ করে দিলে ওঠা মাথা মা কি কাজ বলো না কি কাজ 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 হ্যাঁ সেটা একটা খুব ভালো কাজ কি কাজ কাজ মানে মানে হ্যাঁ তোর বাবা আর তোর মা তোর জন্য একটা না ভাই আনতে গেছে তাই নাকি আর এবার থেকে তোর খেলার জন্য আর কাউকে খুঁজতে হবে না আর কিন্তু আগে ব্যাট করো ভাই ব্যাট চাইলে কিন্তু হবে না আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে তাই হবে তুই ব্যাট করবি আর তোর ভাই শুধু বল করবে হয়েছে ভাইকে নিয়ে বাবা মা এক্ষুনি আসবে না না এক্ষুনি কি করে আসবে তুমি তো বললে এক্ষুনি আসবে না ডাক্তাররা বলবে তবে তো আসবে ডাক্তাররা কবে বলবে কি মুশকিল তোর বাবা মা তো সেটাই জানতে গেছে ডাক্তারদের কাছে কথা বলতে এত সময় লাগে উফ আর তো পারা যায় না ওই ওই বোধহয় তোর বাবা মা এলো যা তুই গিয়ে যা দরজাটা খুলে দে না 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 ও একা যাবে কি আমি যাচ্ছি চল এসো এসো ওরে বাবা রে বাঁচা গেল দ্য রিটার্ন অফ চ্যাঙ্গো এবার কি করা যায় টেলিফোন টেলিফোন হ্যালো 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 শুনুন চমকে যাওয়ার মতো খবর আছে না চমকে যাওয়াটা ইজ নট দি রাইট ওয়ার্ড মানে খুশি হওয়ার মতো খবর আছে ইয়ে আপনি কে কথা বলছেন চিনতে পারলেন না তো আমি কিন্তু হ্যালো শুনে বুঝেছি যে আমি মিসেস রয়ের সঙ্গে কথা বলছি ও আপনি আপনি সুজাতাকে খুঁজছেন তার সঙ্গেই তো কথা বলছি না না আপনি একটু ভুল করেছেন আমি ওর মা কথা বলছি সরি ইয়ে আমি স্পন্দন থেকে কথা বলছি আপনি একটু হোল্ড করুন আমি ওকে ডাকছি সুজাতা এই সুজাতা আসছি ফোনটা ধর টেলিফোনে সব মেয়েদেরই বোধ হয় কম বয়স লাগে না সকলের অবশ্য লাগে না আমাদের মেট্রনেরই তো লাগে না দিস ইজ অ্যান এক্সেপশন হ্যালো হ্যালো এই সুজাতা দেবী তো হ্যাঁ চাক চাক মানে আপনি কে বলছেন আমি আমি মানে আমি স্পন্দন থেকে সুপার বলছি ও হ্যাঁ বলুন আচ্ছা আই এম ভেরি সরি হ্যাঁ সেদিন আপনাকে ওরকম ব্লেম করাটা আমার ঠিক হয়নি আসলে বুঝতেই তো পারছেন ওর জন্য দুশ্চিন্তা করতে করতে দুশ্চিন্তার দিন শেষ ম্যাডাম দুশ্চিন্তার দিন শেষ খোকাবাবুর প্রত্যাবর্তন পড়েছে হ্যাঁ শকুন্তলার প্রতিগৃহে যাত্রা শুরু হয়ে গেছে এক্ষেত্রে অবশ্য ব্যাপারটা একটু উল্টো মানে দুষ্মন্তের পত্নী গৃহের যাত্রা শুরু হয়ে গেছে
কি বলছেন আপনি? ডক্টর নক্ষত্র রায় ফিরে আসছেন। কি সত্যি বলছেন? মানে আমি বুঝতে পারছি না, কবে কখন ফিরবেন? এরকম একটা ব্যাপার নিয়ে আমি ঠাট্টা করবো এটা ভাববেন না। না না শুনুন, ঘাবড়ে গেলেন তো ম্যাডাম? না না মজা করছি না। আসলে সেদিনকে ওই নক্ষত্রর ব্যাপারটা নিয়ে আপনি এত বড় বড় কথা বলে গেলেন আমাদের সঙ্গে, বলে গেলেন যে ওর ব্যাপারে আমাদের কোনো রকম চিন্তা নেই, কোনো রকম প্যাশনই নেই, আমরা নাকি সিরিয়াসলি ভাবছি না, তাই একটু সত্য তুললাম আর কি। হ্যাঁ তবে একটা কথা, নক্ষত্র ফিরে আসছে ঠিকই, কিন্তু কখন কিভাবে কোথায় ফিরে আসছে এটা কিন্তু এখন বলা যাচ্ছে না, মানে এটা টোটালি এক্সপ্লেন করার একটু অসুবিধে আছে। অসুবিধে? কিসের অসুবিধে? বুঝছেন না কেন, এরকম একটা সিরিয়াস ব্যাপার, মানে ওর সেফটির জন্যেই এখন সবটা বলা অসুবিধে। ও যাতে নির্বিঘ্নে ফিরে আসে সেই জন্য সব জিনিসটা বলতে চায় না, মানে আমাদের একটু ভুলের জন্য ছেলেটা যেন আবার বিপদে না পড়ে যায়। না না ঠিক আছে, আমার সেটা জানার কোনো দরকার নেই, ও ফিরে এলেই হলো। আরে আসবেই, আসতেই হবে, জাস্ট একটু অপেক্ষা ব্যাস। করবো, আমি আমি বাড়িতেই থাকবো। হ্যাঁ নতুন কোনো খবর পেলে আমাকে জানাবেন, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। আপ ম্যাডাম আমি রাখি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মেট্রন 80 কিলোমিটার স্পিডে আমার ঘরের দিকে এগিয়ে আসছে, নিশ্চয়ই নতুন কোনো ঝামেলা। রাখলাম। খবর বাসি হয়ে গেলে আর পড়ে লাভ কি? রাত্রি 10:30 বাজে, উনি এখন বসলেন খবরের কাগজ পড়তে। কি আর করবো বলো, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। মানে? মানেটা তোমাকে বোঝাতে গেলে তুমি আবার রেগে যাবে। আমার মনের বিরহ যন্ত্রণার কথা তোমার কানে কি পৌঁছাবে? বিরহের কারণটাকে ঘটালে শুনি। এখন আর কাব্য করে কি হবে? ডাক্তার কাকু কি কি রেস্ট্রিকশন জারি করেছে মনে আছে তো? মনে আছে। তাহলে চুপ করে লক্ষ্মী ছেলের মতো শুয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা ম্যাম, ডাক্তার কাকু তো রেস্ট্রিকশন জারি করেছে সেটা আমিও জানি, কিন্তু ডাক্তার কাকু একবারও কিন্তু আমাদের কথাবার্তা বলার মধ্যে কোনো রেস্ট্রিকশন জারি করেনি। আচ্ছা তপতি, আচ্ছা এবার তুমি এত ডিফেন্সিভ খেলছো কেন বলো তো? আচ্ছা এত ইম্পালসিভ হলে চলবে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি বোধহয় একটু বেশি টেনশন করছি এবারে। না আমার ভেতরে না সবসময় কীরকম একটা চাপা টেনশন কাজ করছে, তারপর মা যা সব শুরু করেছেন কি জানি, আমার তো এবারও যদি বাই চান্স। শোনো মার কথা ছাড়ো তো, অনেক অনেক কিছু বলে না বিমান, অত সহজে আমি ছেড়ে দিতে পারছি না। আজকে তো শুনলাম মা নাকি আবার তিরুপতি যাওয়ার প্ল্যান করছেন। প্ল্যান করেছে কি গো, বন্দোবস্ত প্রায় পাকা করে ফেলেছে। তবে এক্ষুনি না, মা বললেন যে 3-4 মাস পরে একবারে নাতিকে নিয়ে তিরুপতি যাবে। মার সবেতেই বাড়াবাড়ি। আজকে রিঙ্কুকে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমি আর তুমি মিলে নাকি ওর ভাইয়ানার বন্দোবস্ত করছি। মা এটা খুব খুব ভুল বলেছে। আরে বন্দোবস্ত করছি কি ম্যাডাম, বন্দোবস্ত তো করেই ফেলেছি। এই নচ্ছে নচ্ছে, তুমি ইয়ার্কি করো না তো ভালো লাগে, তুমি এই সারাক্ষণ ইয়ার্কি করবে আর যত ঝামেলা আমাকে পোয়াতে। ও ঝামেলা বলতে মনে পড়লো, তুমি চেকটা ব্যাংকে জমা দিয়েছো? এই রে কি হলো, এই সর্বনাশ করেছে গো। আরে এই চেকটা কথা আমার মাথা থেকে একদম বেরিয়েই গেছে, মানে
কি কি হবে বলো তো, চেকটা তো আমি অফিস থেকে তুলিনি আর পকেটে একদম ক্যাশও নেই। প্রতি মাসে তুমি এই একটা কাজ করতে কি করে ভুলে যাও বলো তো? হ্যাঁ, চেকটা অফিসে রাখোই বা কেন, বাড়িতে রাখতে পারো না? ওতে আবার বাবার আপত্তি। বাবা বলে যে অফিসের অন্যান্য কর্মচারীরা যেভাবে চেক নেয়, আমাকেও ঠিক সেভাবেই অফিস থেকেই চেক নিতে হবে। অফিসে অন্যান্য কর্মচারীদের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই, তোমার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না। আশ্চর্য, এটা তো তোমার পার্সোনাল বেজেস নাকি? দেখো বাবা, নিজেকেও অফিসের একজন কর্মচারী ভাবেন। এটা বাবার বাড়াবাড়ি। আচ্ছা বিমান, তোমাদের এই যে ব্যবসা, তাতে তোর টার্নওভার যথেষ্ট ভালো, তোমার নিজে কিছু করতে ইচ্ছে করে না নিজের মতো করে? নতুন কোনো ব্যবসার কথা ভাবতে বলছো? হ্যাঁ, তোমার নিজের একটা ইউনিট হবে, অনেক লোক তোমার আন্ডারে কাজ করবে, তুমি এরকম কোনো স্বপ্ন দেখো না? না দেখলে দেখতে শুরু করো। স্বপ্ন কাল সকাল থেকে দেখতে শুরু করব। গুড নাইট, এখন শুয়ে পড়ো। কি হলোটা কি? হ্যাঁ, এত উতলা হলে চলবে? আরে বাবা, ভদ্রলোক তো আর মজা করার জন্য ফোনটা করেননি। আমি সেটা বলছি না মা, দেখো জবে থেকে ওর আসার খবরটা পেয়েছি, আমি আর তর্ষ হইতে পাচ্ছি না। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, কিন্তু আমাদের তো অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। তাছাড়া সুপারও তো ডিটেলসে কিছু বললেন না। সেইটাই তো, উনি যেভাবে ভয় দেখালেন। আচ্ছা মা, নক্ষত্রকে যদি ওরা সত্যি সত্যি কিডন্যাপ করে থাকে, তাহলে সুপার কি করে ফেরার খবরটা আগে পান? সুপারের সঙ্গে কিডন্যাপারদের কোনো যোগাযোগ নেই তো? তোমার কি মনে হয়? হ্যাঁ রে, এই উল্টো পাল্টা কথা চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয়? নক্ষত্র ফিরে আসুক, সব কথা জানা যাবে। যা, আমি আমি আর টেনশন নিতে পারছি না মা। তুই তুই এক কাজ কর, তুই যা তো একটু বাড়ি থেকে ঘুরে, তুই অফিসে যা। কি বলছো তুমি? আজকে এরকম একটা মনের অবস্থা, আমি অফিসে চলে যাব? তোর এরকম মনের অবস্থা বলেই আমি বলছি তুই অফিসে যা, নক্ষত্র ফিরে আসুক, আমি তোকে সঙ্গে সঙ্গে ফোন করে দেবো, তুই চলে আসবি, যা। না মা, তাহলে তোর যা খুশি তাই কর, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না। আচ্ছা মা, সুপারকে একবার ধরবো ফোনে? আমি না বললে তুই শুনবি না? কথা বলি আগে। না, এটা কোনো বিউটি পার্লার নয়। না না, স্পন্দন বিউটি পার্লার থাকতে পারে, কিন্তু এটা স্পন্দন হসপিটাল। দেখুন, আপনি এই নিয়ে তিনবার পরপর ফোন করবেন, আর আর ফোন করলে আমি পুলিশে দিয়ে দেব। বিরক্তিকর, আবার ফোন। আচ্ছা, আমি কি টেলিফোন অপারেট? হ্যালো, ডক্টর সেনগুপ্ত স্পিকিং। আমি সুজাতা বলছি। সুজাতা কেন? এখানে তো কোনো বুদ্ধদেব নেই, কোনো বোধিবৃক্ষও নেই। আচ্ছা, আমি নক্ষত্র রায়ের স্ত্রী সুজাতা বলছি। না না, আপনি যেই হন, আপনি এই ইয়ে, সরি মিসেস রায়, আই অ্যাম ভেরি সরি, কি বলবো বলুন, এত উটকো ফোন আসে না, মানে একটার পর একটা টেলিফোন, বিউটি পার্লার, পুলিশ স্টেশন, দমকল, অদ্ভুত অদ্ভুত সব ফোন আসছে। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। লাস্ট আধ ঘন্টায় ছখানা রং নাম্বার এসেছে জানেন তো। যেটা বলছিলাম, আচ্ছা হ্যাঁ, কী খবর, ডক্টর রায় ফিরে আসছেন? আমি তো সেই ব্যাপারেই কথা বলছি, ও তো এখনো এলো না, কিন্তু আপনি তো বললেন। আসেনি? না না, এসে যাবে, এসে যাবে, চিন্তা করবেন না, নিশ্চয়ই চলে আসবে। আর উনি যা লোক, ছাড়া পেয়ে হয়তো দেখবেন বাড়িতে না গিয়ে একেবারে হসপিটালে স্ট্রেট চলে এসেছে। দেখুন আমি আসলে, আচ্ছা সত্যি আসবে তো? মিসেস রায়, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, নিশ্চয়ই আসবে। তাছাড়া এটা তো লাস্ট ল্যাপ। মানে
বুঝলেন না, অপেক্ষার শেষ। আমি জোর দিয়ে বলছি ম্যাডাম আসবে, নিশ্চয়ই আসবে, আপনি নিশ্চিন্ত থাকুন। রাখছি। আর কখন আসবে মা? কালে কালে কত হলো পুলি পিঠের ল্যাজ গজাল, কত দেখলাম। কি হলো কি বেচারা ডাক্তারের উপর হঠাৎ অত চটে উঠলে কেন? বেচারা ডাক্তার, তুমি তোমার আদিক খেতার কথাটা রাখো তো। যাকে বাবা, ডাক্তার কি বললো বলো? বলবে আবার কি, ওই অন্নপ্রাশন খেতে গিয়ে বৌমার চেক আপের ডেট ফেল হয়েছে, তাই নিয়ে খানিক হম্বিতম্বি করলো, খোকাকে চার কথা তিরিং বিরিং করে যাও শুনিয়ে দিল। দেখো তুমি বলছো বটে, কিন্তু আমার তো মনে হয় বর্ধন ডাক্তার খুব একটা অন্যায় কিছু বলেনি। হ্যাঁ এটা তো ঠিক যে বৌমার এই অবস্থায় তাকে অত দূরে নিয়ে যাওয়াটা এটা অন্যায় হয়েছিল, তার উপর আবার ওই একটা চেক আপের ডেটও তো ফেল হয়ে গেল। থামো থামো, ছেলে পুলে মা আমরাও হয়েছিলাম, আমাদের সময়ও চেক আপ ছিল, চেক আপের বাড়াবাড়ি ছিল না। এখন তো শুনছি বাচ্চা হবে জানলেই তাদের বাবা মায়েরা আগে ট্রেনিং নিতে যায়, বইপত্র কেনে, লেখাপড়া করে, যত সব। এসব কথা বললে চলবে? দেখো যে যুগের যা ধর্ম। হ্যাঁ তবে একটু বাড়াবাড়ি হচ্ছে বই কি, নিশ্চয়ই হচ্ছে, আর সেই সঙ্গে পোয়াবারও হচ্ছে বেশ কিছু ডাক্তারের। হ্যাঁ ওই বর্ধন ডাক্তারের সেই দলে। না না, বর্ধন ডাক্তার সেই দলে কেন হবে? শোনো গিন্নি, আমি একটা কথা বলি, এই মুড়ি আর মিজরির একদর করলে তো হবে না। দেখো আমি রিঙ্কুর সময় থেকে আমি দেখছি যে ডাক্তার হিসেবে ওর কিন্তু কোনো তুলনাই নেই। তুমি দেখো ওই এবারে কিন্তু ওই বৌমার বৌমার কিন্তু কোনো কোনো অসুবিধা হবে না। তুই চুপ করো তো, একটা অপয়া ডাক্তার না, ধরো পানটা ধরো। অপয়া কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি, প্রত্যেকবারই তো বৌমাকে ওনার কাছে পাঠানো হয় আর বৌমা একেবারে মেয়ে কোলে নিয়ে বাড়ি ফিরে আসে। মুখ দেখার স্বাদে জীবনে পূর্ণ হবে কিনা কে জানে, এখন থেকে ভয়ে আমার বুকের ভেতরটা একেবারে ডিপ 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 করছে। ও যোগমা, সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না, সব সময় মুখে ওই একই কথা, নাতি নাতি করে রাত দিন একবারে হেদিয়ে বেড়াচ্ছ। আজ কালীঘাট, তো কালকের ওই বুড়ো শিবতলা পুজো, আচ্ছা দেখো মানত সবই তো হলো, বলো রেয়াই হচ্ছে কি কিছু, দিন রাত মনের মধ্যে সব উল্টো পাল্টা চিন্তা করেই চলেছ। উল্টো পাল্টা চিন্তা? হ্যাঁ উল্টো পাল্টা চিন্তা করি আমি? উল্টো পাল্টা চিন্তাটা আমি কার জন্য করি সেটা একবার ভেবে দেখেছ? ভেবে দেখেছ কার জন্য? বলি তোমাদের এই বিমানের মেয়ে দুটোর বিয়ে হয়ে গেলে তোমাদের এই পদবি, এই তোমাদের বংশের পদবি, এটা কে ব্যবহার করবে একবার ভেবেছ? হ্যাঁ সেটা তো একটা ঠিক কথা। ও দেখো আমি তোমাকে বলতে ভুলেই গেছি, দুলু দুলু আজ অফিসে ফোন করেছিল, ওরা ওরা কালকের তিরুপতি যাচ্ছে, আমাদেরও যেতে বলেছে। না না না, আমি বারণ করে দিয়েছি, নাতির মুখ না দেখে আমি তিরুপতি দর্শনে যাব না। শোনো অনেক রাত হয়েছে, তুমি এবার যাও শুয়ে পড়ো। শুয়ে পড়ো। হ্যাঁ এনো চশমাটা রাখো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আর শোনো তুমি কালকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার ড্রাইভারকে পাঠিয়ে দিও তো গাড়িটা দিয়ে, আমার দরকার আছে, আমি বৌমাকে নিয়ে একটু বেরোবো। বৌমাকে নিয়ে বেরোবে? বাহ বাহ বাহ, খুব ভালো হবে, বেচারি মেয়েটা তো বাড়িতে মুখ বুঝিয়ে বসে থাকে সারাদিন। তা কোথায় যাবে, নিউ মার্কেট? না তবে নিউ মার্কেট নয়, কালীঘাটে যাব। আমি প্রত্যেক শনিবার কালীঘাটে গিয়ে পুজো দিই, এবার নিশ্চয়ই মা আমার মনস্কামনা পূর্ণ করবেন। নাতি আমার চাই।